লক্ষীর ভান্ডার প্রকল্পে জমানো টাকায় কোজাগরী লক্ষ্মী পূজা। হ্যাঁ ঠিকই শুনছেন, লক্ষীর ভান্ডার প্রকল্পের টাকায় লক্ষ্মী পুজো করলেন বীরভূমের বিবেকানন্দ পল্লীর লাহাপাড়ার পুজো কমিটি। আজ গ্রামে গ্রামে কোজাগরী লক্ষ্মী পুজো, ধনের অধিষ্ঠাত্রী দেবী মা লক্ষ্মী। আজ পূর্ণিমা তিথিতে সারা রাজ্যের সঙ্গে বীরভূমেও গ্রামে গ্রামে অনুষ্ঠিত হচ্ছে কোজাগরী লক্ষ্মী পুজো। বীরভূমে সবচেয়ে প্রাচীন লক্ষ্মী পূজা হচ্ছে ময়ূরেশ্বর এক নম্বর ব্লকের ঘোষগ্রামে। অন্যদিকে বীরভূমের ইলামবাজার ব্লকের জয়দেব কেন্দুলি বিবেকানন্দ পল্লীর লাহাপাড়ায় মহাসমারোহে প্রতি বছরের ন্যায় এবছরও লক্ষ্মী পূজা উদযাপিত হলো। জয়দেব কেন্দুলির নিম্বাক আশ্রমের মহারাজী নরসিংহ শরণদেব ব্রজবাসী ফিতে কেটে এই পুজোর শুভ সূচনা হয়। সূত্রের প্রকাশ, এই পুজোয় কম বেশি 1000-এরও বেশি নরনারায়ণের সেবা করানো হয় এই বিবেকানন্দ পল্লীর লাহাপাড়ার পুজো কমিটির পক্ষ থেকে। পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রাপক গৃহবধূরা এবারও কোজাগরী লক্ষ্মী পুজোর আয়োজন করে। এই নিয়ে তাদের তৃতীয় বর্ষে লক্ষ্মী পুজো অনুষ্ঠিত হচ্ছে বলে জানিয়েছেন গৃহবধূ রিঙ্কু দে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে পাওয়া তাদের জমানো টাকা এই পুজো পরিচালিত হচ্ছে। সহযোগিতার হাত বাড়িয়েছে স্থানীয় আমরা কজন সংঘর ক্লাব সদস্যরা। গত বছরের মতো এবারও এই পুজোর সমস্ত কার্য পরিচালনা করেন ঘরের মা ও মেয়েরা। কম বেশি 20 জন উপবাসী গৃহবধূরা সকাল থেকে এই পুজোর আয়োজনে ব্যস্ত। ঠিক অন্যদিকে বিবেকানন্দ পল্লী লাহাপাড়া ছেলেরা এবং মেয়েরা এই পুজোয় আনন্দের সঙ্গে একজোট হয়ে পুজোয় মেতে উঠেছে। জয়দীপ কেন্দুলি থেকে জয়ন্ত মণ্ডলের রিপোর্ট, বাংলা সার্কেল নিউজ। আমরা লক্ষ্মী ভাণ্ডারে 20 জন সদস্য মিলে আমরা লক্ষ্মী পুজো করছি। আর এই পুজো আমাদের এই 3 বছরে পা দিল। আমাদের এই লক্ষ্মী পুজো করতে সাহায্য করছে আমরা কজন ক্লাব। এই জন্য আমরা ক্লাবকে ধন্যবাদ জানাই। আমার নাম প্রীতি দে হয় এবং এই পূজা আমাদের এই বছর 6ষ্ঠ বছরে পদার্পণ করলো। এবং বিশেষ করে আমাদের এই পাড়ার আশেপাশের মহিলারা এই পূজোর সঙ্গে অতপ্রতভাবে জড়িত আছে এবং তাদের লক্ষ্মী ভাণ্ডারের টাকা থেকে এবং পাড়ার সাহায্য থেকে এই পূজো আমাদের প্রত্যেক বছর খুবই আনন্দের সহিত হয়ে থাকে। আজকের বিশেষ অতিথি ছিলেন নিম্বাক আশ্রমের ব্রজবাসী মহারাজ। আগামী সোমবার দিন আমাদের প্রতিমার বিসর্জন হবে এবং নয়নের সেবা ব্যবস্থা খুবই ভালো। ওষার সঙ্গে আমাদের সঙ্গে সদা সর্বদা ভাবে থাকেন। আমরা একটু পরেই মঙ্গল ঘট আনতে যাব এবং ওর সঙ্গে আমাদের সঙ্গে প্রশাসন থাকবেন। প্রশাসনের সহযোগিতা পূর্ণভাবে আছে। আমার নাম আমার নাম